নমস্কার, নন্দিস কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সাথে শেয়ার করব শাহী চিকেন কোরমা রেসিপি। রোজ একই ধরনের মাংস খেয়ে বোর হয়ে গেছেন, তাহলে বানিয়ে ফেলুন এই শাহী রেসিপিটি। চিন্তা করবেন না, বাড়িতে যা থাকে সেই সমস্ত উপকরণ দিয়ে আপনি এই শাহী ডিশটি বানাতে পারবেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না লেটেস্ট রেসিপির জন্য। আমি কয়েক টুকরো দারচিনি, দুটো ছোট এলাচ, একটা বড় এলাচ, কিছু লবঙ্গ আর তেজপাতা ফ্রাই করে নিচ্ছি। এবার এটাকে ভাজা হয়ে গেলে গুঁড়ো করে রেখে দেব। এবার আমি কড়াইয়ে এক কাপ পরিমাণ তেল ঢেলে নেব। আমি তিনটে বড় পেঁয়াজ কেটে রেখেছি। এই তেলে আমি এই পেঁয়াজগুলো ভালো করে ভেজে ব্রাউন করে নেব, একদম বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো ভালো ব্রাউনভাবে ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে সমস্ত পেঁয়াজ তুলে নেব। এই তেলে এবার আমি মাংসগুলো দিয়ে দেব। আমার মাংসর পিসগুলো একটু বড় সাইজের কাটা আছে, আমি প্রায় 700 গ্রাম মতো মাংস নিয়েছি। মাংসর পিসগুলো আমার একটু বড় সাইজের আছে, তাই আমি একটু কাট লাগিয়ে নিয়েছি। আমার তেলে ভালোভাবে ভাজার প্রয়োজন নেই, খালি রং পরিবর্তন হওয়ার পর্যন্ত আমি এপিট ওপিট ভেজে নেব। মাংসগুলো দেখুন রং পরিবর্তন হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই একটা তেজপাতা দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। মাংসতে আর বেশি পরিমাণ তেল ঢালার প্রয়োজন নেই, দেখুন মাংসর গা থেকে কেমন তেল ছেড়ে এসেছে। ঠিক এই সময় আমি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাবছেন আমি আদা বাটা দিইনি কেন, ঠিক বুঝেছেন, আদাটা আমার এখন লাগবে না। এবার আমি কিছু গুঁড়ো মশলা দেব। আমি 2 টেবিল চামচ কাশ্মীরি মিরচ পাউডার নিয়েছি, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো নিয়ে দিয়ে দিলাম। তার মধ্যে আমি ফেটানো দই দিলাম আধা বাটি মতো। মাংসটাকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। তিন থেকে 4 মিনিট আমি মাংসটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষে নিচ্ছি। তিন চার মিনিট পর আমি এবার মাংসতে জল দেব। জলটা একদমই ঠান্ডা জল দেবেন না, গরম জল দেবেন। গরম জল দিলে মাংসটা ভালো সেদ্ধ হবে আর টেস্টটাও ভালো লাগবে খেতে। আমি এখানে বেশ খানিকটা জল দিয়েছি, মাংসটা পুরোপুরি ডুবে নেই, দেখুন কিছুটা ডুবে আছে কিছুটা উঠে আছে, ঠিক এই মতো বুঝে জল দেবেন। আর আমি এবার নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ বুঝে নুন দেবেন। এবার আমি ঢাকা দিয়ে দেব প্রায় 20 মিনিট মতো, যাতে মাংসটা ভালো মতো সেদ্ধ হয়। 20 মিনিট হয়ে গেছে, আমার মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিছুটা মরে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই সময় আমি আদা দেব, সরু সরু করে আমি আদা কুচি করে রেখেছি, আদাটা আমি এখন দিয়ে দিলাম। ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা এবার আমি দিয়ে দেব সম্পূর্ণটা। দুটো লঙ্কা দিচ্ছি, চির করে দিইনি, এমনি দিয়ে দিচ্ছি। আমরা গরম মশলাটা গুঁড়ো করে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না হতে দেব।
মিনিট পর আমরা ঢাকনা খুলে দেখে নেব। এবার আমরা এর মধ্যে ফ্রেশ ক্রিম অর্থাৎ দুধের যে সরটা থাকে সেই মালাইটা ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে কাজু বাদাম বাটাও দিতে পারেন। আমার মধ্যে একটা রিচনেস দরকার, সেজন্য এটা অবশ্যই দিতে হবে। মাত্র দু তিন মিনিট হয়েছে আর দেখুন মাংসের মধ্যে একটা রিচ কালার চলে এসেছে, আর কোরমার গন্ধে তো আমার পুরো ঘর মম করছে। এবার আমি কিছু কুচানো ধনে পাতা দিয়ে দিলাম ও কোরমার মেন উপকরণ কেওড়া জল। আমি এখানে দু ঢাকন মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জল ডাইলুটেড হয়, তার জন্য দু ঢাকনা দিলে অসুবিধা হবে না, কিন্তু আপনারা যদি কেওড়া এসেন্স ব্যবহার করেন তাহলে মাত্র এক দুই ফোঁটাই দেবেন, তার বেশি কিন্তু দেবেন না, নাহলে কিন্তু কোরমাটা খাওয়াই যাবে না গন্ধে। কেওড়া জলটা অবশ্যই দেবেন, এটা কোরমার জান বলতে পারেন, এটা না দিলে কোরমা একেবারেই অসম্পূর্ণ। এটা বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে আমাদের কোরমা দেখুন একেবারে তৈরি, খাওয়ার জন্য প্রস্তুত। আমি তাই এটাকে সার্ভ করে নিলাম। তৈরি হয়ে গেছে আমাদের রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কোরমা। দেখুন কতটা রিচ কালার এসেছে এবং খেতে তো অসাধারণ হবেই। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা আপনারা অবশ্যই আমার রেসিপিটি বাড়িতে বানাবেন, আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানাবেন, দেখবেন এত সহজে চটজলদি আপনারা বাড়িতে শাহি শাহি কোরমা বানিয়ে ফেলতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো মাংসটা কতটা সেদ্ধ হয়েছে, কীরকম টেস্ট হয়েছে। কোরমা আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, আমি এখানে পরোটা দিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে। দেখুন কতটা ভালো সেদ্ধ হয়েছে, খুব সফট এবং খুব জুসি, খেতেও তো দারুণ হয়েছে। অবশ্যই ট্রাই করুন বন্ধুরা, আমি তো আর একবার খেয়ে ফেললাম, না খেয়ে থাকতে পারছি না, এতটা ভালো লাগছে। আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন।